গুড মর্নিং সবাইকে। এই কাজটা ছিল একটা রিসেপশন ওয়ার্ক, দেখতেই পাচ্ছ আটটা, সকাল আটটার সময় আমি বেরিয়ে গেছি। জায়গাটা ছিল ষষ্ঠীতলার ভেতরে, আমতলার পরে ষষ্ঠীতলা, ষষ্ঠীতলার ভেতরে একটা মুসলিম ব্রাইডের। তো অনেক সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম ওই দেখো স্বামীনারায়ণ টেম্পল, ওটা যেটা বৈলার মন্দির নামে অনেকে জানে। তো তারপর আমতলা টপকে ষষ্ঠীতলায় গিয়েছিলাম আমরা। ষষ্ঠীতলাতে পৌঁছে, ষষ্ঠীতলাতে ওই যে ভাইটা, ওই ভাইটাই কন্ট্যাক্ট করেছিল ওখান থেকে, এই যে ইয়েলো জামা পরা দাদাটা গেল, ওই দাদাটা হচ্ছে আমাদের বাড়ি চিনিয়ে নিয়ে গেল। কারণ ষষ্ঠীতলা থেকে ওটা বেশ ভেতরে জায়গাটা, আর একদম ফাঁকা ফাঁকা গ্রাম্য পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাই হলো সেই বাড়িটা, আমি যখন গাড়ি করে আসছিলাম ভাবছিলাম বাড়িটা কি সুন্দর, তারপর দেখলাম ওই বাড়িতেই। এবার ঘটনা হচ্ছে ব্রাইডকে আমার ছাড়ার ছিল 12টার সময়, তাই আমি 8টায় বেরিয়েছি। এখন 9:44 বাজে, তখনও পর্যন্ত ব্রাইড রেডি হয়ে পৌঁছায়নি, তাও আমি শাড়িটা নিয়ে প্লিট করতে শুরু করে দিলাম। তারপর শুনলাম সাজানো ওদের বাড়িতে হবে না, ওটা হবে ভিলাতে। তখন বাজে 10:18, আমি গাইডে দাঁড়িয়ে আছি, ওদের গাড়ি আসবে নিয়ে যাবে তাই। তারপর গাড়িতে উঠলাম, এখনও টাইমটা তোমরা দেখতে পাবে, হয়তো অত স্পষ্ট দেখা যাবে না, কিন্তু 10:35 তখন। তখন আমরা গেলাম ভিলাতে। এবার ভিলাতে গিয়েও অনেকটা টাইমই আমরা পাইনি, কারণ মানে আমি বুঝতে পারছিলাম না যে তখন অলরেডি 10:45 বাজে, আমি কী করে 12টায় ছাড়বো ব্রাইডকে, কারণ আমাকে বলেই ছিল যে 12টায় ছাড়তেই হবে। এবার ওখানে ব্রাইড ওই যে বসে আছে, কিন্তু ঘটনা হচ্ছে ওদের বিফোর ফটো নিতে মানা করেছিল আমাকে, একটা ফটো এটাই ছিল। আর এইটা সবটাই ব্রাইডের চিন্তাভাবনা যে মেসি হেয়ার করলে রিসেপশন ছিল, অনেকটা বাঙালি ব্রাইডের মতোই সাজগোজ করেছে। তবে জানি না কেন ব্রাইডাল ব্লাউজটা বুটনেক করেছে, পুরোটাই ওর পছন্দ মতন। উনিই আমাকে বলেছিলো যে মেসি হেয়ারটা ওনার মুখে বেশি মানে, মেসি হেয়ারটাই যেন আমি করি। তো তার পছন্দ মতন করলাম। এখন তোমরা সবাই জানিও, ওখান থেকে আমার ফাইনালি বেরোতে বেরোতেই 5টা বেজে গেছিলো, কারণ আমার জিনিসপত্র বেশি আজকে লাগলো। তারপরে তো ঘরের পথে, চলো বাই, টাটা, জানিও কেমন লাগলো, বাই।